হ্যালো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফৰ জয়নিং হিয়াৰ। আজি বিশেষ এটি ভিডিঅ' লৈ আপোনালোকৰ মাজত আহিছোঁ আৰু এই ভিডিঅ'টি আপোনালোকৰ বাবে যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ হ'বলৈ গৈ আছে, কাৰণ আপোনালোকৰ ফালৰ পৰা লাভ কৰা হাইলাইটছ, যিবিলাক কমেণ্টছ, সেই কমেণ্টছবিলাকৰ উত্তৰ আজি মই এই ভিডিঅ'টিৰ মাধ্যমেৰে আগবঢ়াম। আৰু বিশেষকৈ অসম শিক্ষক নিযুক্তি 2024ৰ ভেৰিফিকেশ্যন কেতিয়া হ'ব পাৰে, মেৰিট লিষ্ট কেতিয়া ওলাব পাৰে, NIOS DLED পেটিশ্যনাৰখিনিয়ে পোষ্ট ব্লক কৰিব নেকি, আৰু পৰ্টেল পুনৰ অপেন কৰা হ'ব নেকি, যিহেতু এটা ৰুমাৰ্চ চলিছে যে অহা 2 দিনৰ ভিতৰতে পৰ্টেল এগেইন মুকলি কৰা হ'ব। এইকেইটা প্ৰশ্নৰ উত্তৰ আজি এই ভিডিঅ'টিৰ মাধ্যমেৰে আমি ডিছকাছ কৰিম। আৰু এই প্ৰশ্নকেইটা মই আচলতে খুব গুৰুত্ব সহকাৰে লৈছোঁ। আপোনালোকৰ ফালৰ পৰা মই এইটো বিষয়ত যথেষ্টখিনি কমেণ্টছ লাভ কৰিছোঁ, সেয়েহে যিহেতু মোৰ সকলোকে ৰিপ্লাই কৰাটো খুব কঠিন, গতিকে ভিডিঅ'ৰ মাধ্যমেৰে আপোনালোকৰ মাজত ইয়াৰ উত্তৰ আজি বিশ্লেষণ কৰি লৈ আহিছোঁ। আশা কৰোঁ আপোনালোকে ভিডিঅ'টি শেষলৈকে চাব, আৰু যদি ভিডিঅ'টো ভাল পায় তেতিয়াহ'লে লাইক কৰিব বুলি আশা কৰিছোঁ। পলম নকৰি আমি প্ৰথমটো টপিকলৈ আহিছোঁ, আৰু প্ৰথমটো টপিক হৈছে মেক্সিমাম কেণ্ডিডেটৰ ফালৰ পৰা মই যিমানখিনি কমেণ্টছ লাভ কৰিছোঁ, ভেৰিফিকেশ্যন কেতিয়া হ'ব পাৰে। হয়, টেটৰ অনলাইন এপ্লিকেশ্যন ষ্টাৰ্ট হোৱাৰ পৰাই আপোনাৰ অনলাইন এপ্লিকেশ্যন এতিয়া শেষ হ'ল, আৰু যি সমস্যাৰ সৃষ্টি হৈছে আচলতে অসম শিক্ষক নিযুক্তি 2024 আৰম্ভ হোৱাৰ পৰাই আপোনাৰ যথেষ্টখিনি খেলিমেলিৰ সৃষ্টি হৈছিলে, আৰু সেই খেলিমেলিৰ অন্ত এতিয়ালৈকে পৰা আমি দেখা নাই। আৰু অনলাইন এপ্লিকেশ্যন শেষ হোৱাৰ পিছৰ পৰাই সকলোৰে মনত আচলতে ভেৰিফিকেশ্যন সম্বন্ধীয় প্ৰশ্নটো আচলতে দেখা দিয়াটো স্বাভাৱিক, আৰু সকলোৱে মোক কমেণ্টছ কৰিছে। আৰু এই বিষয়ত মই আচলতে DEEত কণ্টেক্ট কৰিব ট্ৰাই কৰিছিলোঁ, কিন্তু তেওঁলোকৰ ফালৰ পৰা মই এতিয়ালৈকে 100% সঠিক উত্তৰ পোৱা নাই, আৰু অফিচিয়েলি তেওঁলোকে কোনো ধৰণৰ ন'টিছ জাৰি কৰা নাই ভেৰিফিকেশ্যন সম্পৰ্কীয়। কিন্তু মই যিমানখিনি জানিব পাৰিছোঁ, ফেব্ৰুৱাৰীৰ 28 তাৰিখৰ পিছত আপোনাৰ ভেৰিফিকেশ্যনৰ কাম ষ্টাৰ্ট হ'ব পাৰে। অলৰেডি DEEৰ ফালৰ পৰা মই যিমানখিনি গম পাইছোঁ, তেওঁলোকে ভেৰিফিকেশ্যনৰ কাৰণে কামবোৰ হাতত লৈছে। তেওঁলোকে ভেৰিফিকেশ্যনত কেনেকুৱা ধৰণৰ ব্যক্তিক ৰাখিব, কি কৰিব, অফিচিয়েল আদাৰ্ছ যিবিলাক কাম আছে তেওঁলোকৰ, সেইবোৰ হাতত লৈছে। কিন্তু এতিয়ালৈকে তেওঁলোকে অফিচিয়েল ন'টিফিকেশ্যন জাৰি কৰা নাই যে কেতিয়াৰ পৰা ভেৰিফিকেশ্যন হ'ব। কিন্তু মই জানিব পৰা মতে ফেব্ৰুৱাৰী 28 তাৰিখৰ পিছতহে ভেৰিফিকেশ্যনৰ কাম ষ্টাৰ্ট হ'ব। এতিয়া আহিছোঁ আমি 2nd নম্বৰ টপিকটোলৈ, আৰু 2nd নম্বৰ টপিকটো হৈছে মেৰিট লিষ্ট কেতিয়া ওলাব পাৰে। হয়, আমাৰ ভেৰিফিকেশ্যনৰ কাম যেতিয়া ষ্টাৰ্ট হ'ব আৰু ভেৰিফিকেশ্যনখিনি খুব সুচাৰুৰূপে যেতিয়া কমপ্লিট হ'ব, আৰু ভেৰিফিকেশ্যনৰ কাম কমপ্লিট হোৱাৰ মিনিমাম 10 ডেইজ বা 8 to 10 ডেইজৰ পিছত আপোনাৰ ফাৰ্ষ্ট প্ৰফেচনেল মেৰিট লিষ্টখন ওলাব পাৰে। আৰু ইলেকশ্যনৰ আগত যদি এপইণ্টমেণ্ট দিম বুলি ভাবে, তেতিয়াহ'লে নিশ্চয় ভেৰিফিকেশ্যন কমপ্লিট হোৱাৰ আপোনাৰ এসপ্তাহৰ ভিতৰতে মেৰিট লিষ্টখন ওলাই দিব পাৰে। নৰ্মেলি আমি কি গম পাওঁ, আপোনাৰ যিমানখিনি আগৰ যি ৰিক্ৰুইটমেণ্ট হৈ গৈছে, গোটেইকেইটা ৰিক্ৰুইটমেণ্টত আপোনাৰ 1 মাহত এপইণ্টমেণ্ট দিয়া হৈছিলে। লাষ্ট যি 2টা ৰিক্ৰুইটমেণ্ট হৈছে, সেই 2টা ৰিক্ৰুইটমেণ্টতে আপোনাৰ 1 মাহত এপইণ্টমেণ্ট দিছিলে। যদিহে এইবাৰ 1 মাহত গভৰ্ণমেণ্টে এপইণ্টমেণ্ট প্ৰদান কৰে, তেতিয়াহ'লে নিশ্চয় আমি মাৰ্চৰ শেষৰ ফালে ফাৰ্ষ্ট প্ৰফেচনেল মেৰিট লিষ্টখন এক্সপেক্ট কৰিব পাৰোঁ। আৰু যিহেতু মেৰিট লিষ্ট ইমান বেছি নোলায়, 2 বা 3 ওলাব, গতিকে এপ্ৰিলত 1 বা 2 আমি এক্সপেক্ট কৰি যদি এপইণ্টমেণ্ট মেত হয়, তেতিয়াহ'লে মেত এপইণ্টমেণ্ট হ'ব পাৰে। মোৰ এটা আইডিয়া, ডাইৰেক্ট আমি 100% ক'ব নোৱাৰোঁ, কিন্তু গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা যিহেতু এতিয়ালৈকে কোনো ধৰণৰ ন'টিফিকেশ্যন ওলোৱা নাই ভেৰিফিকেশ্যন সম্পৰ্কীয়, গতিকে আমি এই ক্ষেত্ৰত 100% ক'ব নোৱাৰোঁ। আৰু যিহেতু সন্মুখত আমাৰ ইলেকশ্যন আছে, গতিকে এই ক্ষেত্ৰত 100% কোৱাটো একেবাৰে ইম্পচিবল হ'ব। এতিয়া আহিছোঁ NIOS DLED কেণ্ডিডেটখিনিৰ কাৰণে। NIOSৰ আণ্ডাৰত যিসকল কেণ্ডিডেটে আচলতে DLED ডিপ্ল'মা লাভ কৰিছিল, সেইসকল কেণ্ডিডেটৰ মেক্সিমাম কেণ্ডিডেটে কি কৰিছিল, অসম টেট উত্তীৰ্ণ হৈছিল আৰু কিছুমানে চেণ্ট্ৰেল টেট উত্তীৰ্ণ হৈছিল। আৰু তেওঁলোকে আশা কৰিছিল যে এইবাৰ যি শিক্ষক নিযুক্তিৰ বিজ্ঞাপন, এইখন বিজ্ঞাপনত তেওঁলোকে আবেদন কৰিবলৈ এটা সুযোগ পাব। আৰু তেওঁলোকৰ সেই আশাৰ কিছুমাহ আগতে আচলতে সুপ্ৰিম কোৰ্টে, মহামান্য সুপ্ৰিম কোৰ্টে এটা ৰায় প্ৰদান কৰিছিল যে NIOS 18 মান্থৰ যি ডিপ্ল'মা, সেই ডিপ্ল'মা আচলতে 2 ইয়াৰ্ছ ৰেগুলাৰ ডিপ্ল'মাৰ সমপৰ্যায়ৰ নহয়, আৰু সেইবাবে আচলতে NIOS DLED কেণ্ডিডেটখিনিক আচলতে সুপ্ৰিম কোৰ্টৰ ফালৰ পৰা ফ্ৰেছ ৰিক্ৰুইটমেণ্টৰ কাৰণে এভেইলেবল নহয় বুলি কৈছিল। আৰু তাৰপিছত অসম চৰকাৰৰ DEEৰ ফালৰ পৰা এখন ন'টিফিকেশ্যন জাৰি কৰা হ'ল অসম শিক্ষক নিযুক্তি 2024 আৰম্ভ হোৱাৰ পিছত। আৰু তাৰপিছত আচলতে যথেষ্টখিনি হাহাকাৰৰ সৃষ্টি হ'ল, আৰু তাৰপিছতে কি কৰিলে, মেক্সিমাম কেণ্ডিডেটে আপোনাৰ হাইকোৰ্টৰ সহায় ল'লে, গুৱাহাটী হাইকোৰ্টৰ সহায় ল'লে। আৰু গুৱাহাটী হাইকোৰ্টৰ সহায় লোৱাৰ পিছত ৰিচেণ্টলি গুৱাহাটী হাইকোৰ্টৰ ফালৰ পৰা এখনি আমি ন'টিফিকেশ্যন দেখা পাইছোঁ পাব্লিছ হোৱা। আৰু যিখন ন'টিফিকেশ্যনত আচলতে উল্লেখ আছে যে
যখন রিভিউ পেটিশনারে আসল নিজের নাম সন্নিবিষ্ট করবলে সক্ষম হব মেরিট লিস্ট, যদিও এপয়েন্টমেন্ট নাপায় তথাপিও নামটা আসল মেরিট লিস্ট থাকবে। আলটিমেটলি কথাটা গিয়ে পেলায় কি হব, আসল ফ্রেশ যে পদ আছে সেই পদবিল আসল ব্লক করব। কিন্তু এই ক্ষেত্রে আমি 100% শিওরলি কব নো সরকারের ফালের কি পদক্ষেপ লয়, হয়তো হিমন্ত বিশ্ব শর্মায় এইখানে একসেপ্ট নকরবেন, কারণ যেহেতু এটি সুপ্রিম কোর্টের একটা রায়দান আর সুপ্রিম কোর্টের রায়দানের পিছত গুয়াহাটি হাইকোর্টের রায়দান আসলতে কি যুক্তিসঙ্গত হব সেই বিষয়ে আসলতে আসলতে বহুত একটা বেলেগ টপিক। আর যদিহে আপনার মানে একটা উদাহরণের সহায়ত কব বিচার, যদি আমি NIOS DLED ডিপ্লোমা ধারী সাপোজ আপনার 2000 ক্যান্ডিডেটের মেরিট লিস্ট যদি নাম আহি যায়, তেতিয়া কি সরকারে কি শিক্ষক নিযুক্তি নিদিব নাকি, এনেকা ধরনের প্রশ্ন আহিব পারে। তো এই অনাগত দিনত আমি দেখা পাম আসলে কেনেকুয়া ধরনের সমাধান এই ক্ষেত্রে লয় গভর্নমেন্টের ফলের রিক্রুইটমেন্ট, যেটা আমার এপয়েন্টমেন্ট বা মেরিট লিস্টর কাম স্টার্ট হব, ভেরিফিকেশনের কাম স্টার্ট হব, নিশ্চয় আমি এই ক্ষেত্রে কিছু সঠিক উত্তর পাম বলে দৃঢ় বিশ্বাসী। এটা আছো আমি 4 নম্বর টপিকটলৈ, আর 4 নম্বর টপিকটা ডিসকাশ করার আগতে মই আপনাদের জানাব বিচার যে আপনাদের ফলের আসলে মই যিমানখিনি আশা করেছিল ইমানখিনি সাবস্ক্রাইবার পোৱা নাই। আশা করো আপনাদের মোক সাবস্ক্রাইব করে পেলায় অনাগত দিনত এনেকা ধরনের ভিডিও বনাই আপনাদের সহায় করবলে উৎসাহ প্রদান করে যেন। সো আসুন এটা আমি 4 নম্বর টপিকটা ডিসকাশ করো। আর 4 নম্বর টপিকটা হয়েছে নিউ সিটেড ক্যান্ডিডেটখিনির কারণে পোর্টেল পুনের মুক্তি করা হব নাকি, যেহেতু আপনার একটা রুমার্স আহি আছে যে 2 দিনের ভিতরতে পোর্টেল এগেইন মুক্তি হব। আর এই রুমার্সর ফলত কি হয়েছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটর আসলতে বহুত ভয় সুমাইছে যে নতুন সিটেট আহিলে কাটঅফত যথেষ্টখিনি হাল সলনি হব নাকি। হয় নতুন সিটেট যদি আহি যায় তেতিয়াহলে কাটঅফত নিশ্চয় হাল সলনি হব, কিন্তু মই যিমানখিনি জানিব পারিছো ইভেন মই DEEত ফোন করেছিল, ইভেন তেওঁলোকে মই যেতিয়া ফোন করেছিল খং করে কৈছিলে যে আসলতে আপনাদের এনেকে ফোন নকরিব, ফোন করলে আমি বহুত ডিস্টার্ব হই, ইভেন আমি ভেরিফিকেশনের কাম হাতত লৈছো। এইখানে মই আসলতে আপনাদের এই কমিউনিটি পোস্টর জড়িয়ে কথাখিনি জানাইছিল আর বিভিন্নজনে মোক আসলে প্রুফ বিচারিছিল। সো মই 100% বিশ্বাসী পোর্টেল এগেইন ওপেন নহয়, তথাপিও যদি আপনার মনত ডাউট আছে তেতিয়াহলে DEE আপনাদের ভিজিট করব পারে, EMCMক লগ করব পারে, মেমোরেন্ডাম প্রদান করব পারে। আর মই দৃঢ় বিশ্বাসী যেহেতু আপনার অনলাইন এপ্লিকেশন আপনার যা ফেব্রুয়ারি মাসের 2 তারিখেই আপনার বন্ধ হয়েছিল, আর গুয়াহাটি হাইকোর্টের ফলের এটি জাজমেন্ট অহার পিছত অনলি LP কারণে অনলাইন পোর্টেলটা আসলে মুক্তি করা হয়েছিল। গতি এগেইন ইমান দিনের পিছত যে পোর্টেল এগেইন মুক্তি করব তাত আসলতে মোর সন্দেহ আছে, পোর্টেল মুক্তি নকরে। আর আমার যিয়ম যিকোনো ধরনের রিক্রুইটমেন্টত আপনি এপ্লাই করবলে হলে আপনার যি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেইটা আপনার সম্পূর্ণ রিক্রুইটমেন্টর আগতেই হব লাগিব। গতি যেহেতু সিটেটখিনিয়ে সিটেটর রিজাল্ট যেহেতু বেশিদিন হওয়াই নাই রিজাল্ট দিয়া, 2 দিনের ভিতরতে রিজাল্ট দিছে, গতি এগেইন যে পোর্টেল খুলব এই আসলতে সম্পূর্ণ একটা ভুয়া প্রচার চলা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনাদের সেই ভুয়া প্রচার ভুল না যাব। আর যদি আপনাদের মোট কথাখিনি বিশ্বাস নকলে নিজে গিয়ে পেলায় DEE কন্টেক্ট করব পারে, ইভেন DEE ফোন নাম্বারটা মানে আপনাদের মোট ডিসক্রিপশন লিঙ্কত দিম, আপনাদের তারপর DEE কন্টেক্ট করে পেলায় নিজে সুদিব পারে। তো ধন্যবাদ জানাইছো আজি এই ভিডিওটি আপনাদের ইমানখিনি মোক চার ইমানখিনি টাইম দিয়ার বাবে। আশা করো অনাগত দিনত এনেকা ধরনের ভিডিও বনাবলে মোক আপনাদের সাবস্ক্রাইব করব, আর যদি ভিডিওটি ভাল পাইছে তো লাইক শেয়ার আর কমেন্ট করব। ধন্যবাদ।